हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। एर आगे हमरा मॉडल एक्टिविटी टास्क क्लास फाइव जो पार्ट सिक्स देवा होच्छे सेटा शुरू करेछी, जेटा तोमादेर सेप्टेम्बर मासे मिड डे मिलेर संगे देवा हबे। तो आज के पार्ट सिक्स मॉडल एक्टिविटी टास्क क्लास फाइवर इंग्लिशटा आमरा सल्व करब। एर आगे वीडियोसगुलो माने अन्यान्य सबजेक्टिव वीडियोसगुलो जारा ना देखेछो तादेर जोन्नो आमी नीचे डेस्क्रिप्शन बक्सर लिंक दिए देव, सेई लिंकेर मध्ये थाकबे एकदम पार्ट वन थेके पार्ट सिक्स पर्यन्त समस्त सबजेक्टेर समस्त वीडियोसगुलो। तो सेई लिंके क्लिक करे तुम्हारा देखे नियो, किंबा तुम्हारा जदि चाओ तुम्हारा प्लेलिस्ट पे जाबे। एछाड़ाओ विंग्स ए सल्यूशन पे जाबे प्लेलिस्टे, आमादेर परिवेश थेके चैप्टर वाइज क्वेश्चन आंसर पे जाबे प्लेलिस्टे, प्रश्न विचित्रार सल्यूशन पे जाबे प्लेलिस्टे। ताई तुम्हारा चैनेले गिए प्लेलिस्ट खुले निजेर इच्छा मतो प्रयोजन मतो भिडियो तुम्हारा देखे नियो। और ये भिडियो स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो, तार कारण प्रत्येकटा एक्टिविटी जतगुलो क्वेश्चन रयेछे सेगुलो आमी प्रत्येकटा तुम्हारे खूब सहज सरल भाषा बेंगली मिनिंग शुद्ध बुझिए देव। आशा करछि कोनो प्रब्लेम थाकबे ना, ताई भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो। जदि भालो लागे थाके शेषे लाइक कमेंट शेयर करो, नतून हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिओ। चले जाबे आजकेर भिडियोते। এই অ্যাক্টিভিটি পেপারটা মানে পার্ট সিক্সের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে সেখানে চারটে অ্যাক্টিভিটি রয়েছে। এই চারটে অ্যাক্টিভিটি কিন্তু আগে আমরা যেগুলো দেখেছি যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে যে কোনো নাম্বার দেওয়া ছিল না, তো এখানে মার্কস দেওয়া হয়েছে, কোনটা কত মার্কসের প্রশ্ন সেটা দেওয়া হয়েছে। তো দেখো অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে দেখো একটা লিস্ট আছে, এই যে লিস্টে রয়েছে চারটে প্রিপোজিশন, সেই প্রিপোজিশনগুলো বসিয়ে শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। চারটে আছে, তো ওয়ান ইন্টু ফোর, তার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ান মার্কের প্রশ্ন চারটে প্রশ্ন, তাই চার নাম্বার তোমাদের এখানে পাবে যদি চারটে ঠিক হয়। তো দেখো লিস্টের যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে চোখ বুলিয়ে নিই। প্রথমে আছে দেখো ওভার, ওভার, অন, ইন আর টু। ওভার মানে হচ্ছে উপরে, অন মানেও উপরে, ইন মানে মধ্যে, আর টু মানে আমরা বলতে পারি দিকে বা প্রতি। ওকে, তো ওভার মানেও বললাম উপরে, অন মানেও উপরে, তাহলে এখানে কনফিউশন থেকে যাচ্ছে কোথায় আমরা ওভার বসাবো আর কোথায় অন বসাবো। এখানে আরও একটা ওয়ার্ড বলে রাখি যেটা হচ্ছে অ্যাভব, এই অ্যাভব মানেও কিন্তু উপরে, তাহলে ওভার মানে উপরে, অন মানে উপরে আর অ্যাভব মানে উপরে, তো আমরা কোথায় কোনটা বসাবো। দেখো ওভার আমরা সেখানেই বসাবো জিনিসটা যদি আমাদের উপরে থাকে বা কোনো জিনিসের উপরে থাকে, উপরে বোঝাতে আমরা ওভার ব্যবহার করব। কখন ব্যবহার করব, যখন জিনিসটা মুভ করবে তখন আমরা কিন্তু ওভার বলবো। ওকে, যেমন দেখো আমরা যদি বলি যে আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, তাহলে কি পাখিটা আকাশে মুভ করছে গতিশীল, তো আমরা সেখানে ওভার বলবো। আবার যদি বলি যে বিড়ালটা টেবিলটাকে লাফিয়ে গেল, টেবিলটাকে ডিঙিয়ে গেল, তাহলে টেবিলটাকে, টেবিলটা উপর দিয়ে সে ডিঙাবে, সে কেমনভাবে ডিঙাবে, সে নিশ্চয়ই মুভ করবে, সে গতিশীল থাকবে, তবেই না সে ডিঙাতে পারবে। তাহলে কি যখন এটা মুভ করলো, বিড়ালটা যখন মুভ করলো তখন হয়ে গেল সেটা ওভার। আবার অ্যাভব, অ্যাভবটা কখন বসাবো, যখন উপরে থাকবে আর সেই জিনিসটার আমরা পজিশন বলবো, অবস্থান বলবো, তখন সেটা হয়ে যাবে অ্যাভব। যেমন ধরো সিলিং, সিলিংটা কি, সিলিং মানে যেটা উপরে আমাদের ছাদ, সেই ছাদটা, সেই সিলিংটা কি আমাদের মাথার উপরে থাকে, সেটা কিন্তু গতিশীল নয়, সেটা কিন্তু চলছে না, তাই আমরা সেটাকে বলবো অ্যাভব, সেটা আমাদের মাথার উপরে আছে আর সে আমাদের মাথাটাকে ছুঁয়ে নেই। তো ওভার আর অ্যাভবের মধ্যে পার্থক্য হচ্ছে ওভার মানে উপরে থাকবে আর যে উপরটা আমাদের ছুঁয়ে থাকবে না, মানে যে জিনিসটার আগে তোমাদের প্রিপোজিশনে বসাতে হবে সেই জিনিসটাকে ছুঁয়ে থাকছে না, তখন সেটা হচ্ছে ওভার, কিন্তু সেটাকে গতিশীল হতে হবে, মুভ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে অ্যাভব, অ্যাভবটা কখন আমরা বসাবো, যখন জিনিসটা আমাদের মাথার উপরে বা যে জিনিসটার উপর আগে তোমরা প্রিপোজিশন বসাচ্ছ সেটা তাকে ছুঁয়ে থাকছে না, ছুঁয়ে থাকছে না, তাহলে এদের সিমিলারিটি হলো ওভারেও ছুঁয়ে থাকবে না আর অ্যাভবেও ছুঁয়ে থাকবে না। আর ওভারে গতিশীল হবে, অ্যাভবে গতিশীল হবে না, একটা জায়গায় স্থির থাকবে, তখন হয়ে যাবে অভাব। এবার পড়ে রইল অন, অন মানেও আমি বললাম উপরে, তো অনটা কখন হবে, যখন যার আগে প্রিপোজিশন বসাচ্ছে সে মানে সেটাকে জিনিসটা ছুঁয়ে থাকবে। যেমন একটা উদাহরণ দিই, বইগুলি আছে টেবিলের উপরে, তো যখন বইগুলি টেবিলের উপরে আছে তখন নিশ্চয়ই বইগুলি টেবিলে, টেবিলকে না ছুঁয়ে আমরা রাখতে পারবো না, টেবিলটাকে আমাদেরকে ছুঁয়ে রাখতে হবে, তো সেক্ষেত্রে হয়ে যাবে অন।
মানে অনে ছুঁয়ে থাকছে, যে বস্তুটা ছুঁয়ে থাকছে ওভার আর অ্যাভাবে ছুঁয়ে থাকছে না। ওভারে গতিশীল হবে, অ্যাভাবে গতিশীল হবে না, এটাই যা তফাৎ। নাম্বার ওয়ানে আছে হি ইজ গোয়িং টু কলকাতা, সে কলকাতায় যাচ্ছে। তো কোথাও যখন যাচ্ছে তখন সেখানে আমরা টু ব্যবহার করি। আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, হি গোজ টু স্কুল, তাহলে কি আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, ওকে এইরকমভাবে। নাম্বার বি, দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, পাখিটি আমার মাথার ওপর দিয়ে উড়ে গেল। তো এখানে ওভার ব্যবহার হয়েছে কারণ কি পাখিটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, উড়ে গেলে কি সে গতিশীল থাকবে, সে এক জায়গায় স্থির থাকছে না, তাহলে এখানে কি হবে ওভার, আর সেটা আমার মাথার উপরে আছে কিন্তু আমার মাথাটাকে সে ছুঁয়ে নেই। সি নাম্বার, ফিশেস লিভ ইন ওয়াটার, ইন মানে মধ্যে বললাম, তো মাছেরা জলের মধ্যে বাস করে। পুট দ্য পেন অন দ্য টেবল, পেনটিকে টেবিলে, কলমটিকে টেবিলের উপরে রাখো। তো এখানেও উপরে, এখানে অন হচ্ছে তার কারণ আমরা পেনটাকে যখন টেবিলে রাখবো তখন টেবিলটাকে আমাদেরকে ছুঁয়ে রাখতে হবে, তাই এখানে হয়েছে অন। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার টু, এখানে ইনস্ট্রাকশন রয়েছে ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো কিছু ওয়ার্ডস আছে তাদের শর্ট ফর্ম দিয়ে এই টেবিলটাকে পূর্ণ করতে হবে, এটাও প্রত্যেকটা ওয়ান মার্কের প্রশ্ন। দেখো ফুল ফর্মগুলো দেওয়া আছে, এক সাইডে দেওয়া আছে ফুল ফর্ম, এক সাইডে শর্ট ফর্ম। তো এখানে ফুল ফর্মে আছে ক্যান নট, ক্যান নটটাকে আমরা যখন শর্ট ফর্মে লিখবো তখন হয়ে যাবে সি এ এন, তারপর উপরে একটা কমা দেবে, লিখবে টি, দেখো এখানে ওটা আর নেই, তো হয়ে যাবে কান্ট, ক্যান নট যখন আমরা শর্ট ফর্মে উচ্চারণ করবো এটা তখন হয়ে যাবে কান্ট। তারপর আছে আই এম, আই এমটাকে যখন আমরা শর্ট ফর্মে লিখি তখন আই উপরে একটা কমা দেবো, তারপর লিখবো এম, এই উচ্চারণটা তোমরা করতে পারো অ্যাম বা আম। নেক্সট আছে ডিড নট, ডিড নটটাকে যখন আমরা ছোটো করে লিখবো ডিআইডি এন, তারপর উপরে একটা কমা দিয়ে টি, তাহলে হয়ে যাবে ডিডেন্ট, এই উচ্চারণটা করি আমরা ডিডেন্ট। লাস্ট আছে ইউ হ্যাভ, ইউ হ্যাভটাকে যখন শর্ট ফর্মে লিখবো তখন লিখবো ইউ, তারপর একটা কমা দেবো উপরে, তারপর ভিই, এখানে এইচ এটা আর থাকছে না। তো ইউ হ্যাভটাকে যখন আমরা শর্ট ফর্মে লিখে উচ্চারণ করবো তখন সেটা উচ্চারণ হবে ইউ। অ্যাক্টিভিটি নাম্বার থ্রি, এখানে ইনস্ট্রাকশন রয়েছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ, উল্টো শব্দ। তো যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে, যে শব্দগুলো দেওয়া আছে তাদের অপোজিট লিখতে হবে। এ নাম্বার আছে দেখো লাইট, লাইট মানে কি আলো, তো এর অপোজিট আমরা লিখতে পারি ডার্ক মানে অন্ধকার। আবার লাইটের আরও একটা মানে হয়, সেটা হচ্ছে হালকা। তো তোমরা যদি এটাকে আলো ধরো, এই লাইটটাকে যদি তোমরা মনে করো যে আলোর বিপরীত লিখবে তাহলে লিখবে ডার্ক, আর একটা লাইটের আরেকটা মানে যেটা বাংলায় বললাম সেটা হচ্ছে হালকা, এই মানেটাও হয়। তো যদি তুমি হালকা ধরো তাহলে তোমার অপোজিট কী হবে, বিপরীত কী হবে, ভারী হবে, তাহলে তার অপোজিটটা তুমি লিখে নিও তখন হেভি, এইচ ই এ ভি ওয়াই, হেভি, এটা লিখতে পারো, দুটোই কিন্তু ঠিক হবে, ভুল হবে না। বি নাম্বার ইজি, ইজি মানে আমরা জানি সহজ, এর উল্টো হবে, এর অপোজিট হবে হার্ড, হার্ড মানে কঠিন। আবার তোমরা ডিফিকাল্টও লিখে নিতে পারো। নেক্সট আছে সি নাম্বার, নেভার, নেভার মানে কখনোই না, আর এর অপোজিট হবে অলওয়েজ মানে সবসময়। কার্লি মানে কোঁকড়ানো, এর অপোজিট হবে স্ট্রেট মানে সোজা। অ্যাক্টিভিটি নাম্বার ফোর, এখানে ইনস্ট্রাকশন রয়েছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিজের ওয়ার্ডসগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে, মানে বাক্য রচনা, মেক সেন্টেন্স মানে হচ্ছে বাক্য রচনা করতে হবে। প্রত্যেকটা আছে এখানে টু মার্ক্সের, চারটে মেক সেন্টেন্স তোমাদেরকে করতে হবে, চারটে আছে এখানে এ বি সি ডি। এ নাম্বার আছে ক্লেভার, ক্লেভার মানে চালাক, রিয়া ইজ এ ভেরি ক্লেভার গার্ল, রিয়া খুব চালাক একটা মেয়ে। শেল্টার, শেল্টার মানে আশ্রয়, আই হ্যাড টু টেক শেল্টার আন্ডার এ ট্রি, আমাকে একটা গাছের নিচে আশ্রয় নিতে হয়েছিল। সি নাম্বার আছে রক, রক মানে হচ্ছে পাথর, তো এখানে লিখবে দ্য ক্রোকোডাইল ইজ লাইং অন এ লার্জ রক, কুমিরটি, দ্য ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, মানে ক্রোকোডাইল মানে কুমির, দ্য ক্রোকোডাইল কুমিরটি একটা লার্জ রক মানে হচ্ছে একটা বড় পাথরের উপর শুয়ে আছে, লাইং মানে শুয়ে থাকা। নাম্বার ডি জাম্পড, জাম্পড মানে লাফালো বা ঝাঁপ দিল বলতে পারো। রোহন জাম্পড ইনটু দ্য ওয়াটার, রোহন জলে ঝাঁপ দিল।
তো এটাই ছিল মডেল অ্যাক্টিভিটি পেপারের পার্ট সিক্সটা। আশা করছি পুরোটাই বুঝতে পেরেছো তোমরা। যদি ভালো লেগেছে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন হয়ে থাকে আছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়।